বাংলা ঝাড়খণ্ড সীমান্তে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র উদ্ধার করলো এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে সালানপুরের রূপনারায়ণপুর বিহার রোড থেকে 12টি পিস্তল ও 40টি কার্তুজ সহ দুজনকে গ্রেপ্তার করলো এসটিএফ এর দল। তাদের সালানপুর থানায় নিয়ে আসা হয়। ধৃতদের নাম ছোটু ও বলরাম। জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর দল অভিযান চালায়। জানা গিয়েছে বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্রগুলি আনা হচ্ছিল, তবে তারা অস্ত্রগুলি কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনো জানা যায়নি। সোমবার সকালে এসটিএফ এর দল অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে দুটি 9mm, দুটি 7mm এর জাতীয় পিস্তল উদ্ধার হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে দুটি কার্বাইন ও দেশি এক নলা সহ মোট 12টি পিস্তল। এছাড়াও প্রায় 40টি কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সমিত্র বাঙ্গুরি, রিপোর্ট টাইমস বাংলা।